আমার গোবিন্দের কাছে আত্মসমর্পণ না করলে গোবিন্দ কি কোনোদিন কাছে পাওয়া যায় না। ডাকার মতো যদি ডাকতে পারা যায় ভগবানকেও কাছে পাওয়া যায়। ভগবানকে কাছে পেতে হলে কি চাই না, না ভক্তি আর প্রেম। ভগবানকে কেউ যদি ভক্তি ভরে দু ফোঁটা নয়নের জল ভরিয়ে ডাকতে পারে, সেই ভক্তের ডাকে যে আমার ভগবান সবাই। রাধা গোবিন্দ একাসনে বসে আছে, আর এমন সময় গোবিন্দ উঠে গিয়ে আবার রাধারানীর কাছে ফিরে এলেন। তখন রাধারানী বলছেন, আপনি উঠে গিয়ে আবার ফিরে এলেন কেন? গোবিন্দ বলছে, ও রাধে, আমি তোমার কাছ হতে উঠে গেলাম এই জন্য, এক খোপা কতগুলি কাপড় কেচে রৌদ্রে শুকোতে দিয়েছি, আর ওদিকে এক রাখাল বালক কি করেছে জানো, এক রাখাল বালক গো বৎসের পেছনে ছুটতে ছুটতে ধোপার ওই কাপড়ের ওপর দিয়ে বেরিয়ে গেছে। তা ধোপার খুব রাগ হয়েছে, ওই রাখাল বালককে মারার জন্য হাতে লাঠি নিয়ে ছুটলো তখন পেছনে পেছনে, আর সেই ভয়ে হে গোবিন্দ রক্ষা করো, হে গোবিন্দ রক্ষা করো, তার কাতর আর্তনা দিয়ে আমি তোমার কাছে উঠে গেলাম। কিন্তু জানো রাধে, গিয়ে আমি কি দেখলাম, গিয়ে দেখলাম আমার অপেক্ষা না করে সে নিজেই একটা পাথর করে ওই ধোপাকে মারার জন্য, তাই আমি ফিরে এলাম। তদ্রূপা মনকে স্থির রেখে আমার ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে, ভগবান আমাদের এই হৃদয় মানিয়ে বিরাজ। আর তাই তো বিশ্বকবি কলম দিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়ে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছি রে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি বাহির মানে চোখ মিলেছি, বাহির মানে আমার হৃদয় মানে চাইনি, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসা সকল সকল আশা, আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশা, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি নিতাই গৌর হরি বল হরি। তাই ডাকার মতো ডাকলে ভগবানকে কাছে পাওয়া যায়। ভগবান কিচ্ছু চাই না, শুধু কোনো ভক্ত যদি দু ফোঁটা নয়নের জল ছড়িয়ে আমার ভগবানকে ডাকতে পারে, সেই ভক্তের বোঝাও যে আমার ভগবান মাথা পেতে। তাই গোবিন্দ বলছে, রে গোপীগণ তোমরা দু হাত তুলে আমার কাছে বসন চাও, আমি তোমাদের বসন আজ ফিরিয়ে দেব। এবার গোপীগণ নিরুপায়, তখন দু হাত তুলে বলছে, হে গোবিন্দ আমাদের বলতে যা কিছু আছে আমরা সব কিছু আজ তোমার ওই শ্রী চরণে সমর্পণ করলাম, দাও গোবিন্দ দাও।
এবার এবার তুমি আমাদের রস ফিরিয়ে দাও গোপীগণ, দাও আর তুমি দেরি করো না, এবার আমাদের বসন তুমি ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, রে গোপীগণ, এটা তোমাদের বসন চুরি নয়, তোমাদের কাছে যে লজ্জা পাশটি ছিল সেটি আমি হরণ করে নিলাম। আগামী শারদীয়া রজনীতে তোমরা আমাকে পতি করে পাবে, তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। তাই দেখুন বাবা, আজ শ্রী প্রতিশ্রুতি রজনী, পরমানন্দ গোবিন্দ আজ নন্দালয়ে মায়ের কোলে বসে ক্ষীর স্বর লবণী ভজন করছে। আর যেই না শারদীয়া রজনীর আলো আমার ওই গোবিন্দের মুখপত্রে পড়েছে মা, অমনি মনে জাগলো সেই প্রতিশ্রুতি রজনী। তাই আজ মায়ের কোল পরিত্যাগ করে গোবিন্দ এসে দাঁড়িয়েছে কোথায়, না যমুনার তীরে। আর যমুনার তীরে এসে গোবিন্দ দর্শন করছে শারদীয়া রজনীর এক অপূর্ব শোভা। দেখুন বাবা, পরম পুরুষ গোবিন্দ আমার আজ যমুনার তীরে এসে, যমুনার তীরে দাঁড়িয়ে পঞ্চম তানে আমার গোবিন্দ বংশী ধ্বনি করছে। তা মা গো, অনাদি আদি গোবিন্দের এই বংশী ধ্বনি আজও কিন্তু বেজে চলেছে মধুময় শ্রীরাম বৃন্দাবনে। প্রকৃত ভক্ত কান পাতলে শুনতে পান এই সুমধুর বংশী ধ্বনি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ও গো এখনো সেই গাভী গুণ তারা হাম মানবে ও গো, এখনো সেই গাভী গুণ হাম মানবে উড়াই ভুলি, ও গো এখনো সেই গাভী এখনো সে গাভী গুলি আম্বারবে উড়াই ভুলি, রজ রাখাল শনি কত খেলা, রাখাল শনি কত খেলা,
গোবিন্দের বাসী আজবাজ মধুময় বৃন্দাবন বৃন্দাবনে, কিন্তু এই বাসীর স্বর শোনার সৌভাগ্য কি সবার হয়ে ওঠে? তার রাধারানী এই বাসীর স্বর এখনো শুনছে, তাই বলছি এখনো রাধারানী শুনে এখনো রাধারানী পাশি শুনে পাগলি, আর অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি সাজে নবসানে, এখনো সে বৃন্দাবনে পাশি বাজে বাজে, এখনো তাই আর যমুনার তীরে দাঁড়িয়ে গোবিন্দ পঞ্চমতানে বংশী ধ্বনি করছে, কেন না সকল গোপীগণের মন হরণ করবে বলে। এবার দেখুন মা, যেই না গোবিন্দের বংশী ধ্বনি বেজেছে, গোবিন্দ যেই না বংশী ধ্বনি করেছে, অমনি গোপীগণ আর ঘরে থাকতে পারলো না। গোপীগণ আপন আপন গৃহকর্ম ফেলে তারা ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দের কাছে। তাই গোপীগণের অবস্থা কেমন হয়েছে না গোবিন্দের ওই বংশধ্বনি যেই না শ্রবণ করেছে, কোন গোপী গাভীদহন করতেছিল বসে, 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 ভণ্ড ফেলিয়া ভাই শুনে শ্যামের বাসী, ভণ্ড ফেলিয়া ভাই শুনে শ্যামের বাসী, ভণ্ড ফেলিয়া ভাই শুনে শ্যামের বাসী। দেখুন বাবা, কোন গোপী গাভীদহন করছে, এবার গাভীদহন করতে করতে যেই না গোবিন্দের বাসী বেজেছে, অমনি দুধের ভাণ্ড ফেলে ছুটতে ছুটতে চলেছে তারা গোবিন্দ দর্শন। আর কোন গোপী, কোন গোপী কি করছে মা? আজ কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই, কোন গোপী শিশু কোলে দুগ্ধ করাই, আজ শিশু ভূমে ফেলে ধাই শুনে বাসির গান, শিশু ভূমে ফেলে ধাই শুনে বাসির গান, শিশু ভূমে ফেলে ধাই শুনে বাসির গান, শিশু ভূমে ফেলে ধাই শুনে বাসির গান। আজ গোপীগণের অবস্থা এমন হয়েছে, গোবিন্দের বাসী যেই না শ্রবণ করেছে আর তারা ঘরে থাকতে পারছে না। তাই এবার গোবিন্দ আমার যেই না বংশী ধ্বনি করেছে মা, আজ যমুনার তীরে দাঁড়িয়ে পঞ্চমতানে যেই না গোবিন্দ বংশী ধ্বনি করেছে, গোপীগণ আপন আপন গৃহকর্ম ফেলে ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দের কাছে, নেতাই গৌর হরি বল। তা গোবিন্দ তিন প্রকার গোপী নিয়ে রাসলীলা করেছিলেন মা, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। সাধন সিদ্ধা কালীর বলে না, সাধনার দ্বারা ভগবত ভক্তির ফলে বিশুদ্ধ জ্ঞান লাভ করার পর যারা উপলব্ধি করতে পারে যে পারমার্থিক জ্ঞান লাভের চরম লক্ষ্য হল পরম পুরুষোত্তম ভগবান, যিনি সব কিছুর অধীশ্বর। অর্থাৎ মা, এটা বুঝতে পেরে আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে যারা আশ্রয় লাভ করতে পেরেছে তাদের বলে সাধন সিদ্ধা, আর নিত্য সিদ্ধা তাদের বলে না যারা নিত্যই সর্বত্র ভাবে আমার ভগবানের ভজনা করে গেছে, অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পেরেছেন তাদের বলা হয় নিত্য সিদ্ধা। আর কৃপা সিদ্ধা তাদের বলে
যারা সংসারের সৎকর্মী থেকেও বিভিন্ন ভাবে আমার ভগবানকে ভালোবেসে গেছে, যথা সখা ভাবে, পতি ভাবে, বন্ধু ভাবে আমার ভগবানের ভজনা করে গেছে, ভগবানের সাথে মিলনের জন্য সদা সর্বদাই যাদের মন আকুল, যারা সব ধর্মকে পরিত্যাগ করতে সক্ষম তাদের বলে কৃপা সিদ্ধা। দেখুন বাবা, যেমন হয়েছিল ওই বৃন্দাবনের ব্রজগোপীদের, বৃন্দাবনের ব্রজগোপীরা সব ধর্মকে পরিত্যাগ করে ছুটতে ছুটতে এসেছে আমার গোবিন্দের কাছে। তাহলে গোপিকাদের বলে মা, গোপিকাদের বলে না গৌ শব্দে ইন্দ্রিয়, বি শব্দে হলো পীড়ন করা, যাহারা গোপনে সকল ইন্দ্রিয়গণকে দমন করতে পেরেছে, গোবিন্দের শ্রীচরণে আশ্রয় লাভ করতে পেরেছেন তাদের বলে গোপী। গোপী শব্দে কেবলমাত্র নারী নয়, নারী সকলকে বোঝায়। তা দেখুন এবার যেই না গোবিন্দ যমুনার তীরে দাঁড়িয়ে বংশীধ্বনি করছে, অমনি গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করছে আমাদের শ্রীমতী রাধারানী। রাধারানী বলছে ললিতা ওই সংসারী মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা পরি ললিতা, ওরে ললিতারে ওরে সখিয়া, মন্দ মন্দ মধুরতা শিকনে বাকুণ্ঠে বাজিল রে, কোন বাকুণ্ঠে বাজিল রে, জানে অন্য পর কি আপন, কাশি না জানে অন্য পর কি আপন, বাধা মানে ওরে ও ললিতা ও বিশাখা যাব বধু দর্শনে। রাধারানী যেই না গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করেছে, অমনি রাধারানী আর থাকতে পারল না, বলি এই সখী ওই সোন সখী আমার গোবিন্দ আজ আমার প্রাণবধু বংশীধ্বনি করছে, ওই সখী আজ আমি বধু দর্শনে যাব সখী। সখীগণ বলছি বেশ তুই বধু দর্শনে যাবি, আয় আমরা তোকে মনের মতো করি আজ সাজিয়ে দিই, বলি না ওরে ললিতা ওরে বিশাখা আজ আজ আমি নিজেই সাজসজ্জা করব। তাই দেখুন মা রাধারানী বধু দর্শনে যাবে, তা বধু দর্শনে যাবেন বলে সাজসজ্জা করছে, কেমন ভাবে রাধারানী কেমন ভাবে সাজছে মা দেখো, রাই সাজে শ্যামের বাসি বাজে আজ না পড়িল
মুকুরে আচরে রাই বাঁধে কে শোভা যে মুকুরে আচরে রাই বাঁধে কে শোভা বিনোদিনী গরবিনী রাই ধনী রাই গোদামি মুকুরে আচরে ধনে বাঁধে কে শোভা ধনী পায়ে বাঁধে ফুল মালা না কনে আর গলের ফুলমালা কোথায় বেঁধেছে না বধু দর্শনে যাবেন বলে ওই গলের ফুলমালা বেঁধেছে পায়ে। এইভাবে রাধারানী সাজসজ্জা করে প্রিয় সখী ললিতাকে বলছে, ললিতা দেখ দেখ আমি কত শুকায়ে গেছি রে, 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 আমার কৃষ্ণ বলি কেঁদে কেঁদে শুকায়ে কত শুকায়ে গেছি রে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে। রাধারানী আর কেমন ভাবে সাজছে মা দেখুন, নিজেই সাজসজ্জা করছে তো বধূ দর্শনে যাবেন বলে, তা রাধারানী এমন ভাবে সেজেছে যে কোনো কিছু ঠিক নেই, সব কিছু উল্টো। তাই এবার রাধারানী আমার সব কিছু উল্টো মা, সাজসজ্জার কোনো কিছু তো ঠিক নেই, এইভাবে সাজসজ্জা করছে। এবার রাধারানীর এরু সাজসজ্জা দর্শন করে আজ পদকর্তা কলম দিলে, ধনী চরণে কাজল পরে নয়নে আলো, চরণে কাজল পরে নয়নে আলো, চরণে কাজল পরে নয়নে আলো, বংশী বদনে কহি যাই বলি অনুরাগ ধন্যরে, অনুরাগ ধন্যরে, অনুরাগ ধন্যরে, অনুরাগ ধন্যরে, কৃষ্ণ প্রেমের অনুরাগ ধন্যরে, কৃষ্ণ প্রেমের অনুরাগ ধন্যরে, যার হয়েছে সে তো জানে অনুরাগ ধন্যরে, যার হয়েছে সে জানে অনুরাগ ধন্যরে। রাধারানী এইভাবে সেজেছে মা, চরণের আলতা পড়েছে নয়নে আর নয়নের কাজল পড়েছে চরণে।
আমরা আমরা আলতা তো চরণের মধ্যে পড়ি মা, আলতা পায়ের মধ্যে লাগাই, আর কাজল পরি কোথায় না নয়নে। রাধারানী আমার কি করেছে, চরণের আলতাকে দু নয়নের মধ্যে লাগিয়েছে। একবার ভাবুন তো মাইরা, আমরা যদি দু নয়নের মধ্যে আলতা লাগাই মুখের অবস্থা আমাদের কেমন হবে। রাধারানী এইভাবে সেজেছে, দু নয়নের মধ্যে রাধারানী আলতা লাগিয়েছে, চরণের মধ্যে কাজল লাগিয়েছে। এবার দু নয়নের মধ্যে আলতা লাগিয়ে আজ রাধারানী সাজসজ্জা করে প্রিয় সখী ললিতাকে বলছে, এই ললিতা বলি আমার সাজা কেমন হয়েছে। ললিতা বলছে, তুই আমায় জিজ্ঞাসা করছিস, আজ তুই কেমন ভাবে সেজেছিস নিজেই তুই দেখে নে। এই বলে মা ললিতা কি করেছে, একখানি দর্পণ এনেছে, দর্পণ মানে আয়না, আয়না এনে রাধারানীর সম্মুখে নিয়ে দাঁড়িয়েছে, বলে দেখ রায় তুই আজ কেমন সেজেছিস। এবার যেই না রাধারানী ওই আয়নার দিকে তাকিয়েছে, আয়নার দিকে তাকাতে রাধারানী বলছে, না না আমি না, কৃষ্ণময়ী কৃষ্ণ আবার এক নয়নে কাজল আহারে 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 এক নয়নে কাজল ভরে আহারে 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 কোন কবি এক নয়নে কাজল পড়েছে, ওমা যেই না এক নয়নে পড়ে আর একটি নয়নে পড়তে যাবে, অমনি স্বামীর বাসি তখন বেজে উঠেছে। আবার কি করেছে না কোন কবি, এক হাতে কঙ্কন পড়েছে, এক হাতে কঙ্কন পড়ে যেই না আর একটি হাতে পড়তে যাবে, অমনি স্বামীর বাসি তখন বেজে উঠেছে। আহারে আহারে আবার মিলালো গোকুল গোবিন্দ দাস গোবিন্দ দাস বলনি আজ মিলল আজ মিলল দেখো মিলল দেখো মিলল আমার গোপী গোবিন্দ মিলল আমার গোপী গোবিন্দ মিলল রে নাই আনন্দের সীমা নাই রে গোপী গোবিন্দ মিলল রে ওরে নাই আনন্দের সীমা নাই রে গোপী গোবিন্দ
ওরে নাই আনন্দের সীমা নাই রে গোপী গোবিন্দ মিলন রে। দেখুন মা, সকল গোপীগণ এসে মিলিত হয়েছে আমার গোবিন্দের কাছে। এবার গোবিন্দের কাছে এসে যাই না, গোপীগণ দাঁড়িয়ে ছিল অমনি গোবিন্দ বলছি একি বলি, এই ঘোর রজনীতে আমার কাছে তোমরা ছুটে এলে, তোমরা যে ঘোর রজনীতে এইভাবে আমার কাছে ছুটে এসেছো বলি, ব্রজে কি কোনো বিপদ হয়েছে? ওমা গোপীগণ কিন্তু কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে গোবিন্দের সম্মুখে। গোবিন্দ বলছে সে কি গো, আমি তোমাদের এত কথা জিজ্ঞাসা করছি তোমরা কোনো উত্তর দিচ্ছ না। আচ্ছা আমি বলছি, ওই ব্রজে কি কোনো বিপদ হয়েছে? তোমরা যে ঘোর রজনীতে আমার কাছে ছুটে এসেছো, ব্রজে কি কোনো বিপদ হয়েছে গোপীগণ? কহ গোপী কিসের লাগি গহনে বলিলে, কহ গোপী কিসের লাগি গহনে বলিলে। লোকে দেখিলে বলবে কি ছিছি, লোকে দেখিলে বলবে কি ব্রজ গোপী গহনে বলি। গোবিন্দ বলছে শোনো গোপীগণ, এই যে ঘোর রজনীতে আমার কাছে ছুটে এসেছো, ঘোর রজনীতে আমার কাছে ছুটে আসা তোমাদের উচিত হয়নি। যাও তোমরা আপন আপন গৃহে ফিরে যাও, আর গৃহে ফিরে গিয়ে তোমরা পতি সেবা করো। ওমা গোবিন্দ যেই নাই কথা বলেছে, গোপীগণ তখন নির্বাক। কোন গোপী আকাশবাণী চাইছে, কোন গোপী বনবাণী চাইছে, আবার কোন গোপী নখ দিয়ে ধরনে পরে দাগ দিচ্ছে। বলে গোবিন্দের একই ব্যবহার, আমাদের নিজে ঘর থেকে ডেকে এনে এখন বলছে আমরা কি জন্য এসেছি। গোবিন্দ বলছে এই ঘোর রজনীতে আমার কাছে ছুটে আসা তোমাদের উচিত হয়নি, যাও তোমরা আপন আপন গৃহে ফিরে যাও, আর আপন আপন গৃহে ফিরে গিয়ে তোমরা পতি সেবা করো। পতি সেবাই হলো নারীদের পরম ধর্ম। নিতাই গৌর হরি গৌর বলি, পতি সেবাই হলো নারীদের পরম ধর্ম। তা এসো গোপীগণ, আমি তোমাদের এক সতী নারীর কথা বলি, তোমরা তা মন দিয়ে এসো। একটু আসতে মাইরা গল্প করবে নাই যে, এসো গোপীগণ আমি তোমাদের এক সতী নারীর কথা বলি, তোমরা তা মন দিয়ে একটু শোনো। সতী মালাবতীর স্বামী, আস্তে মা কথা না, সতী মালাবতীর স্বামী ছিল বেদ শিরোমণি। তা বেদ শিরোমণি গলিত কুষ্ঠ ব্যাধি, তা মালাবতীর এতই প্রতিভক্তি যে পতি সেবা না করে কোনোদিন মালাবতী জল স্পর্শ করত না। তা এমনই এক পূর্ণ যোগে, এমনই এক পূর্ণ যোগে শত শত যাত্রী চলেছে গঙ্গা স্নানে, এমনই এক পূর্ণ যুগে শত শত যাত্রী চলেছে গঙ্গা স্নানে, আর তা দেখে বেদ শিরোমণির চোখে তখন জল। নিতাই গৌর হরি বল হরি বল হরি, এক পূর্ণ যুগে শত শত যাত্রী চলেছে গঙ্গা স্নানে, আর তা দেখে বেদ শিরোমণির চোখে তখন জল এলো। মালাবতী বলছে স্বামী তোমার চোখে জল কি হয়েছে? স্বামী তোমার চোখে জল কেন? স্বামী তুমি কাঁদছো কেন? স্বামী বলে মালাবতী ওই দেখো, ওই দেখো মালাবতী, শত শত যাত্রী চলেছে গঙ্গা স্নানে, কিন্তু আমি এমনই ভাগ্যহীন, ওই গঙ্গা স্নান আমার যে আর হলো না মালাবতী। এই বলে মালাবতী কি করেছে, তার স্বামীর চোখে জল মুছিয়ে দিয়ে একটি ধামার মধ্যে স্বামীকে বসিয়ে মাথায় করে নিয়ে চলেছে গঙ্গা স্নান। মালাবতী পথ চলছে আর প্রভুর উদ্দেশ্যে কেঁদে কেঁদে বলছে, আমার হাত ধরে তুমি
নিয়ে চলো প্রভু, আমি পথ জানি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ চিনি না, আমি পথ চিনি না, চরণ স্মরণ নিয়ে শুরু হলো পথ চলা, আমি পথ খুঁজি যদি না পাই, তুমি করো প্রভু, আমি পথ চিনি না। তাই মালাবতী পথ চলতে চলতে এসে পড়েছে এক গভীর অরণ্যে, যেখানে সাধনা করছেন মার্কণ্ড মুনি। এবার মালাবতী পথ চলতে চলতে হঠাৎ অন্ধকারে মালাবতীর পা লেগে যায় ওই মুনিবর, বেশ পাপিষ্টি, আমি তোকে অভিশ্রাম দিলাম, যা গরমে গরমিনী হয়ে তুই আমার অঙ্গে পদাঘাত করেছিস, সূর্য উদয়ের সাথে সাথে তার মৃত্যু হবে। যেই নারী অভিশাপ মালাবতীকে দিয়েছে, অগ্নি হাহাকার করে কেঁদে উঠল মালাবতী। কৃপা করুন মুনিবর, কৃপা করে অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন। হে মুনিবর, স্বামী ছাড়া যে আমার আর কেউ নেই, দয়া করে অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মুনিবর। কিন্তু মালাবতীর কথায় মুনিবর কর্ণপাত করলেন না দেখে মালাবতী বলে, তবে আপনিও শুনে রাখুন, সত্যি যদি আমি পতির সেবা করে থাকি, সত্যি যদি আমি সতী নারী হয়ে থাকি, তাহলে আমি আপনাকে বলে রাখলাম, আজ হতে কোনোদিন আর সূর্য উদয় হবে। তাই গৌর হরি গৌর হরি। এদিকে চমকে উঠলে শ্রী হরি, একদিকে মুনির অভিশাপ, অপরদিকে সতী নারীর বাক্য। তাই গোলক ছেড়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালো মালাবতীর সম্মুখে, এসে বলছে, মালাবতী তুমি তোমার কথা ফিরিয়ে নাও, মালাবতী সূর্য উদয় না হলে যে প্রাণীকুল সব বিলুপ্ত হয়ে যাবে, তুমি সূর্যকে উদয় করতে বলো মালাবতী। মালাবতী বলছে, প্রভু সূর্যকে উদয় হতে বলে আমি তো স্বামীহারা হতে পারবো না। বলে, বেশ মালাবতী আমি তোমায় কথা দিলাম, সূর্য উদয়ের সাথে সাথে তোমার স্বামীর মৃত্যু হবে ঠিকই, কিন্তু আমি পুনরায় তার জীবন দান করব। এই বলে মালাবতী প্রভু শ্রীচরণে প্রণাম জানিয়ে যেই না সূর্যকে উদয় হতে বলেছে, অমনি বেদ শিরোমণি প্রাণ তখন ত্যাগ করলেন। আর প্রভু নারায়ণ
পুনরায় তার জীবন দান করবে। তাই বেদ শিরোমণি সকল বলিত কুষ্ঠ ব্যাধি দূরীভূত হয়ে সুন্দর সুঠাম দেহ ধারণ করে দাঁড়িয়েছে বালাবতীর সম্মুখে। গোবিন্দ বলছে শুনলে সুন্দর সুঠাম যদি পরবতি হয়, সুন্দর সুঠাম যদি পরবতি হয়, পরবতি সেবা করা নারীর ধর্ম, পরবতি সেবা করা নারীর ধর্ম, পরবতি সেবা করা নারীর ধর্ম, ওই পরবতি সেবা করা নারীর ধর্ম না। নির্গুণ নির্যশ যদি নিজ পতি হয়, নির্গুণ নির্যশ যদি নিজ পতি হয়, ওই নির্গুণ নির্যশ যদি নিজ পতি হয়, নির্গুণ নির্যশ যদি নিজ পতি হয়, নিজ পতি সেবা করা নারীর ধর্ম, নিজ পতি সেবা করা নারীর ধর্ম, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও, আপন আপন পতির কাছে ফিরে যাও ফিরে যাও, আপন আপন পতির কাছে ফিরে যাও, আপন আপন পতির কাছে ফিরে যাও ফিরে যাও। এবার যেই না গোবিন্দ গোপীগণকে এই কথা বলেছি মা, গোপীগণ চুপ করে দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলছে সেটিও আমি যে এত কথা তোমাদের বলছি তোমরা যে কোনো উত্তর দিচ্ছ না। তখন গোপীগণ বলছে ও গোবিন্দ এতক্ষণ ধরে অনেক ধর্ম কথা শুনিয়েছ আর আমরা চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি, কিন্তু গোবিন্দ তুমি যে আমাদের ধর্ম কথা শোনালে বলি তুমি ধর্মের কথা, তুমি ধর্মের কথা কি জানো হে? গোপীগণ বলছে এই বলি ও হে পরমধারিণী, ওহে পরম ধারিণী, ওহে ধর্ম শিখা, তোমার এত যদি ছিল মনে, 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 বলো বাসি কি বাজালে কেন, বলো বাসি কি বাজালে কেন পরম ধারিণী ধর্ম শিখা, তুমি সর্ব হইয়া দর্শন করো আবার ওঝা হইয়া ছাড়ো হে পরো হরে বিদ্যে হো সর্ব হইয়া দর্শন করো ওঝা হইয়া ছাড়ো হে পরো হরে আমি যে পরীক্ষা করে তোমাদের দেখলাম তোমরা পরীক্ষায় আজ উত্তীর্ণ হয়েছে, তা তোমাদের সকলের মনোবাসনা আজ আমি পূর্ণ করব। গোপী সবার মন জানি সোনাগর শিরোমণি, আইস বলি ডাকি বাহু কৃষ্ণের বচন শুনি যত ব্রজ রমণি, আইল সবে তরা তখন জীবন পে গহন কাননি, তখন জীবন পে গহন কাননি, আজ পুষ্প তুলে আইল বিপিনে, পুষ্প তুলে আনিল বিপিনে, পুষ্প তুলে আনিল বিপিনে, পুষ্প তুলে আনিল বিপিনে, সযতনে গাঁথি মালা শ্যামের বরণ কইলা, 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 মনোহর মনোহর গমন আপনি নেই,
মনোহর যমুনা মুনিনি, মনোহর যমুনা মুনিনি। হাসি হাসি কহে তখন আমাদের ললিতা সুন্দরী, শ্যামলী রোশনেতে একবার তুমি নাচো তো বলে। আচ্ছা এইভাবে কি নৃত্য করা যায়? নৃত্য করতে হলে তো ঠিক মতো জায়গা চাই, তাই দেখো মা গোবিন্দ মার কি করেছে, তখন শরণ নিয়েছেন লীলার সহায়কারিণী মা যোগমায়া। আর মা যোগমায়াকে শরণ চিন্তা করেছে, যোগমায়া সুন্দর করে একটি রাস মঞ্চ তখন নির্মাণ করে দিয়েছে। তার শোভাটি কেমন হয়েছে? কাঞ্চন মন গণ জননী রমাবল রমণী মন্ডল, রমণী মন্ডল রমণী মন্ডল মাধই মাধ মহামর কত শ্যামরু নত বর ধনি ধনি অপরূপ রাসবিহার, ধনি সম চঞ্চল জল ধর মধুকর ধরি সুখী। আজ কত কত কতমিনি পঞ্চমী গাবত যুগ ভাল গোবিন্দা, কত কত কতমিনি পঞ্চমী গাবত যুগ ভাল গোবিন্দা। যোগমায়া কি করেছে, সুন্দর করে একটি রাসমঞ্চ নির্মাণ করে দিয়েছে। এবার যেই না রাসমঞ্চ নির্মাণ করেছি, গোপীগণ বলছে বলতো স্যার এবার এই রাসমঞ্চে আগে কে নৃত্য করবে? বলছে শোনো শোনো শোনো, আগে এই রাসমঞ্চে কে নৃত্য করবে শোনো? বাকার শ্যাম তোমারে নাচতে হবে, 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 আমরা দেখি কেমন নাচ শিখেছ, বাকার শ্যাম তোমারে নাচতে হবে, কেমন নাচ শিখেছ শ্যাম তোমারে নাচতে হবে। ঝন্টা ঝেনা কেটা ঠেউরে না ঝুঝা, ঝন্টা ঝেনা কেটা ঠেউরে না ঝুঝা, বাজে ঠেউরে না ঝুঝা, বাজে ঠেউরে না ঝুঝা, বেশ তাহলে এবার আমি নৃত্য শুরু করি।
দেখুন মা জেলটা মুন্ডই কথা বলেছে, গোপীগণ বলছে দাঁড়াও দাঁড়াও নৃত্য তুমি করবে, কিন্তু এইভাবে নৃত্য করলে তো হবে না, তোমাকে আমাদের কতগুলি শর্ত মেনে নৃত্য করতে হবে। আর সে শর্তগুলি একটু মন দিয়ে শুনে নাও কেমন। সে শর্তগুলি হলো, তোমার না নড়িবে গন্ড মুন্ড শ্রবণের কুণ্ডল, না নড়িবে গন্ড মুন্ড শ্রবণের কুণ্ডল, তোমার না নড়িবে গন্ড মুন্ড শ্রবণের কুণ্ডল, নাচতে হবে তোমাকে, নাচতে হবে। শোনো এই নৃত্যে তোমার ওই গন্ড মুন্ড নড়বে না, আর নয়নের পলক তোমার, আর তোমার মা বলি কোমরে যে ঘণ্টি বেঁধে দিয়েছে সেটাও কিন্তু বাজবে না। তোমার না বাজিবে ক্ষুদ্র ঘণ্টি নূপুরের করাই, ক্ষুদ্র ঘণ্টি নূপুরের করাই, তোমার না বাজিবে ক্ষুদ্র ঘণ্টি নূপুরের করাই। ওঠেছে নৃত্য করতে হবে শুনেছ তো, বলি পারবে তো কি গো সাহেব, এই যে শর্ত মেনে তোমায় নৃত্য করতে হবে শিরাস মন্ডলীর মাঝে, বলি পারবে তো সাহেব? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো। আচ্ছা বেশ, তাহলে শুনো আর কেমন ভাবে নৃত্য করতে হবে, আমরা ঠিক তেমন ভাবে বলবো, ঠিক তেমন ভাবে তোমায় নৃত্য করতে হবে। এবার গোবিন্দ বলছে তা না হয় করবো, কিন্তু নৃত্য যে আমি করবো, নৃত্য করবো ঠিক আছে, তোমাদের কথা মতোই নৃত্য করবো, তোমাদের শর্ত মেনেই নৃত্য করবো, কিন্তু নৃত্য করবো তোমাদের বাদ্যযন্ত্র তো নেই, বাদ্যযন্ত্র ছাড়া কি নৃত্য করা যায় কি গো মায়েরা, বাদ্যযন্ত্র ছাড়া নৃত্য করা যায়? গোবিন্দ বলছে তোমাদের তো কিছুই নেই, কেমন ভাবে আমি নৃত্য করবো? গোবিগণ তখন বলছে শোনো, আমরা এক এক গোপী এক এক যন্ত্রে বিশারদ, তুমি যাকে যে যন্ত্রে বাজাবে সে সে যন্ত্রেই বাজাবে, আর আমাদের মধ্যে ললিতা, এই যে ললিতা, ললিতা হচ্ছে যে প্রধান, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, আমাদের ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্তা বাজাই সপ্ত সুরা, সুচিত্তা বাজাই সপ্ত সুরা, সপ্ত সুরা, রাই দেখে রঙ্গ তোমায় নাচতে হবে, নাচতে হবে তোমাকে। বলে হ্যাঁ গো, ললিতা যে বিনা বাজালো, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা যেই নামা বিনা বাজিয়েছে, গোবিন্দ বলছে ও সখী বলি ললিতা যে বিনা বাজালো, বলি ওটা তো তালেই গেল। সখীগণ বলছে ওষেন এটা কেমন তাল জানো, তবে শোনো তালও নয় আবার বেতালও নয়, তাল বেতালের মাঝে যে তাল এটা হলো সেই তাল, তা এ তালের নাম শুনলে তুমি চমকে যাবে। বলছে বলো এ তালের নাম কি বলো? উদ্ভট্ট। এ তালের নাম হলো উদ্ভট্ট, 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 উদ্ভট্ট তালে যদি উদ্ভট্ট তালে যদি ভালো বনমালি, উদ্ভট্ট তালে যদি ভালো বনমালি, চূড়াবাসী কেড়ে নিই, চূড়াবাসী কেড়ে নিই, চূড়াবাসী কেড়ে নিই, চূড়াবাসী কেড়ে নিই, নাগর বলে মাই বাবু, নাগর বলে মাই ঘোড়া কি
তোরা নাগর বলে মানব না তোরা বাসি কেড়ে নে, তোমায় নাগর বলে মানব না তোরা বাসি কেড়ে নে, তোরা বাসি কেড়ে নে, দেব করতালি তোমায় নাচতে হবে, চান তোমাকে বাটা চান তোমাকে নাচতে হবে। কি বললে তোমরা, নিত্য যদি হেরে যাই আমার চোরা বাসি কেড়ে নেবে, আবার চোরা বাসি কেড়ে নিয়ে করতালিও দেবে? বেশ, তা না হয় মানলাম, যদি নিত্যে হেরে যাই চূড়াবাসী কেড়ে নিয়ে তোমরা করতালি দেবে, কিন্তু যদি নিত্যে জয়লাভ করি তখন কি দেবে? যদি ধরো নিত্যে আমি জিতে যাই তখন তোমরা আমায় কি দেবে? গোপীগণ বলছে, ও স্যার, আমাদের বলতে যা কিছু আছে আমরা সব কিছু সেই বস্ত্র হরণের দিন তোমার শ্রী চরণে সমর্পণ করেছি। প্রভু, যদি কিছু থাকে আমাদের ঘর বলতে কিছু থাকে, হ্যাঁ স্যার, একটা জিনিস পেয়েছিল, সেটা হলো তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে। গোবিন্দ বলছে, কি বললে তোমরা, নিত্য হেরে গেলে কোথায় রাখবে? কারাগারে। আচ্ছা বেশ, যদি আমি নিত্য হেরে যাই আমায় কারাগারে রাখবে? তা হ্যাঁ গো, তোমরা যে কারাগারে রাখবে, যদি কারাগারে আমায় রাখবে বলো বলো, কারাগারে রাখবে, কারাগারে রাখবে, কারাগারে রাখবে, কারাগারে রাখবে। আমি যদি নিত্য হেরে যাই তোমরা আমায় কারাগারে রাখবে, তো কিন্তু কার কারাগারে রাখবে? ওই ললিতার নাভি শাখার কারাগারে রাখবে, ললিতার নাভি শাখার কারাগারে রাখবে, ললিতার নাভি শাখার কারাগারে রাখবে, ওই ললিতার নাভি শাখার কারাগারে রাখবে, ললিতার নাভি শাখার কারাগারে রাখবে। শোনো স্যার, তুমি যদি হেরে যাও আমরা তোমায় কোন কারাগারে রাখবো? তবে শোনো, হৃদয় কারাগারে রাখবো, হৃদয় কারাগারে রাখবো, কারাগারে রাখবো, কারাগারে রাখবো, নয়ন প্রহরী দিয়া কারাগারে রাখবো, নয়ন প্রহরী দিয়া কারাগারে রাখবো, প্রহরী দিয়া কারাগারে রাখবো। এই বলে গোবিন্দ আজ সকল ভক্তের বাসনা পূর্ণ করবে বলে শিরাশ মঞ্চে আমার গোবিন্দ নৃত্য শুরু করেছে। মায়েরা একটু করে উলুধ্বনি দেবেন, কেমন? একটু জোর করে দিতে হবে, তা মায়েরা আমার উলুধ্বনি করছে শুনতেই পাওয়া যাচ্ছে, একটু জোর করে সবাই মিলে, হ্যাঁ, বাহু তুলে প্রেমানন্দে নাগর তেরে তেরে হৃদয় রায় বয়া, নাগর তেরে তেরে হৃদয় রায় বয়া, হৃদয় রায় বয়া, ঝুঁকে ঝুঁকে গোপী লইয়া যশোদানন্দ, 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 বৃন্দাবনের আশ্রীলা কৈলায়া রম্ভ, বৃন্দাবনের আশ্রীলা কৈলায়া রম্ভ, বৃন্দাবনের আশ্রীলা কৈলায়া রম্ভ, বৃন্দাবনের আশ্রীলা কৈলায়া রম্ভ, হস্তকবন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তকবন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তকবন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তকবন্ধনে গোপী করিয়া মণ্ডলী, মধ্যে মধ্যে নাচিছে যশোদা বনমালী, 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 যোগ মায়া আশ্রয় করিয়া নটব, যোগ মায়া আশ্রয় করিয়া নটব, যোগী মায়া আশ্রয় করিয়া নটব, যোগ মায়া আশ্রয় করিয়া নটব, দুই দুই গোপীর মাঝে এক এক নাগো, দুই দুই গোপীর মাঝে এক এক, দুই দুই গোপীর মাঝে এক এক নাগো, দুই দুই গোপীর মাঝে এক এক নাগো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি আজ গোবিন্দ শিরাশ মণ্ডলীর মাঝে নৃত্য করলেন, তার নৃত্য করছে গোবিন্দ কেমন ভাবে না, রাধারানীর পদন পানে চেয়েছে। এবার যেই না রাধারানীর পদন পানে চেয়েছে, অমনি গোপীগণ কি করেছে,
রাধারানীর বদন পানি চেয়ে চেয়ে যেই না নৃত্য করেছি, অমনি গোপীগণ একখানা বসন এনে রাধারানীর বদন ঢেকে দিয়েছে। এবার রাধারানীর বদন তখন আর দেখতে পেল না, যখন রাধারানীর বদন দেখতে পেল না তখন গোপীদের শর্তগুলি সব ভেঙে গেল। কি বাবা যেতে নকুড়ো মনে বলছিল রে, সখীগণে দেয় তারি রে, সখীগণে দেয় তারি রে, সখীগণে দেয় তারি রে, সখীগণে দেয় তারি। গোবিন্দ বলছে সখীগণ তোমরা তালি তালি দিচ্ছ, কিন্তু তালি দিয়ে তোমরা কি বলছো? এই নৃত্যে তুমি হেরে গেছো। এবারে গোপী সমাজের মধ্যে বলে বস্ত্র নাও, বলে বস্ত্র নিয়ে করো জোরে বলো আমি আমি এই রাসমঞ্চে, এই রাসমঞ্চে নৃত্য করতে এসে, নৃত্য করতে এসে হার স্বীকার করলাম, হার স্বীকার করলাম না বলে সে কি গো? আমি একাই নৃত্য করলাম, একাই হেরে গেলাম। তোমরা একা একা নৃত্যে হেরে যাওয়া যায়? গোবিন্দ বলছে সিদ্ধার্থ মন্ডলীর মাঝে আমি তো একাই নৃত্য করেছি, তা একাই নৃত্য করলাম, একাই হেরে গেলাম, এটা কোনো মানে হয়? এখন রাধারানীর নৃত্য তোমাদের বাকি আছে, আগে রাজধানী নৃত্য করবো, তবে তো বুঝবো কে জিতলো আর কে হারলো। সোহাগ চাঁদ বদনি নাচো তো দেখি, 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 এই শিরাশো মণ্ডলীর মাঝে চাঁদ বদনি নাচো তো দেখি, এই শিরাশো মণ্ডলীর মাঝে চাঁদ বদনি নাচো তো দেখি। তা তা থেয়া থেয়া তিনি গিরি না ঘিরি ঝা, তা তা থেয়া থেয়া তিনি গিরি না ঘিরি ঝা, বাজে তিনি গিরি না ঘিরি ঝা, বাজে তিনি গিরি না ঘিরি ঝা, বাজে তিনি গিরি না ঘিরি, তিনি গিরি না ঘিরি, তিনি গিরি না ঘিরি ঝা, বাজে তিনি গিরি না ঘিরি, তিনি গিরি না ঘিরি ঝা, বলে বেশ এবার রাধারানী তাহলে নৃত্য শুরু করো। ওমা গোপীগণ যেই নাই কথা বলেছে, গোবিন্দ বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নৃত্য তো রাধারানীকে করতে হবে, কিন্তু এইভাবে তো নৃত্য করলে হবে না, তোমরা তো অত সহজে আমাকে ছেড়ে দাও নি, আমায় অনেক শর্ত মিলে শিরাস মণ্ডলীর মাঝে তোমরা আমায় নৃত্য করিয়েছো, তা তোমাদের রাধারানীকেও তো ছেড়ে দেবো, তোমাদের রাধারানীকে নৃত্য করতে হবে, কিন্তু কেমন হবে না আমি যেমন ভাবে বলবো, যে শর্ত মেনে বলবো ঠিক তেমন ভাবে সেই শর্ত মেনে তোমাদের রাধারানীকে এই শিরাস মণ্ডলীর মাঝে আমি নৃত্য করো করো করো, এটাই গৌরী। তবে কি শর্ত মেনে কেমন ভাবে তোমাদের রাধারানীকে নৃত্য করতে হবে, তোমাদের রাধারানী নৃত্য করবে কিন্তু কেমন ভাবে? তোমার না হবে ভূষণের ধ্বনি নানরি বেজি, না হবে ভূষণের ধ্বনি নানরি বেজি, তোমার না হবে ভূষণের ধ্বনি নানরি বেজি, নাচো গতি চরণে, গতি চরণে, গতি চরণে, গতি চরণে,
ভগবতী চরণে চাঁদ বদনি নাচো তো দেখি, চাঁদ বদনি নাচো তো দেখি। শুনলে তোমাদের রাধারানীকে কেমন ভাবে নৃত্য করতে হবে বলি, এই শর্ত মেনে শিরাশ মণ্ডলীর মাঝে আজ রাইধানীকে নৃত্য করতে হবে। তা তোমরা কোন তালে আমায় নৃত্য করিয়েছিলে গো? উদ্ভট্ট। হ্যাঁ উদ্ভট্ট তালে আমায় নৃত্য করিয়েছিলে। তা তোমাদের রাধারানীকে এত সহজ আমরা ছেড়ে দেব? তোমাদের রাধারানীকে কোন তালে নৃত্য করাবো জানো? তবে শোনো, আজ কোন তালে রাইধানীকে নৃত্য করতে হবে? বিষম সংকট তালে বাজাইবো বাঁশি, বিষম সংকট তালে বাজাইবো বাঁশি, বিষম সংকট তালে বাজাইবো বাঁশি, বিষম সংকট তালে বাজাইবো বাঁশি। হনুমন্তের মাঝে নাচো, হনুমন্তের মাঝে নাচো, হনুমন্তের মাঝে নাচো, হনুমন্তের মাঝে নাচো। বুঝিব প্রেয়সী ধনী নাচো তো দেখি, চাঁদ বদনি নাচো তো দেখি, চাঁদ বদনি। এইভাবে কিন্তু রাধারানীকে শিরাশ মণ্ডলীর মাঝে আজ নৃত্য করতে হবে বলি। তোমাদের রাধারানী পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবে পারবে। আচ্ছা বেশ, তাহলে এবার রাইধানী নৃত্য শুরু করো। তাই দেখুন মা রাধারানী আমার আজ সকল ভক্তের ভালোবাসনা অনুভব করবে বলে ওই শিরাশ মণ্ডলীর মাঝে আমার রাধারানী নৃত্য শুরু করেছে। বাজে ঢেক তাক রে ঢেক রে ঢেক তাক রাধে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সখী গণ মাঝে নাচে, রাধে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে রাধা বিনোদিনী, নাচে রাধা বিনোদিনী, বৃন্দাবন বিদাসিনী, বৃন্দাবন বিদাসিনী, অষ্ট সখী শিরম, অষ্ট সখী শিরমণি শ্যাম গরবে এসে যাইবো ঠমকে ঠমকে, এসে যাইবো ঠমকে ঠমকে, এসে যাইবো ঠমকে ঠমকে, এসে যাইবো আর নয়নে বধূ পানে চাইবো,
দেখো সুখ নাচিছে শাড়িও নাচিছে।
মগনা তারা প্রেমে হইয়া মগনা আবার ময়ূর নাচিছে ময়ূর নাচিছে আবার ময়ূর নাচিছে ময়ূর নাচিছে আবার ময়ূর নাচিছে ময়ূর নাচিছে আজ কেন দাসে বলো না কেন দাসে বলো না কেন দাসে বলো না কেন দাসে বলো না এবার সকলে যখন মনের আনন্দে নৃত্য করছে মা হঠাৎ এমন সময় কৈলাসবাসী ভোলানা নির্জন স্থান হতে আমার রাধা গোবিন্দের নৃত্য দর্শন আর ভোলানাথ তখন রাধা গোবিন্দের নৃত্য দর্শন করে মনের আনন্দে আজ ভোলানাথ নৃত্য করছে দেখো ঠাকুর তালেতে মহেশ নাচিছে তাদিম তাদিম তাতা খই খই খো আকির তলেতে মহেশ নাচিছে নাচুরে নাচে রে আমার দেব মঞ্চন ঢাকিন তলেতে হর 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 আবার যেদিকে 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 আবার সেই দিকে চন্দ্রদেব নাচিতে নাচিতে দোহে একঠাই হইল নাচিতে নাচিতে দোহে একঠাই হইল নাচিতে নাচিতে দোহে একঠাই হইল আজ রাধা গোবিন্দের নৃত্যে রাসমঞ্চ আনন্দে মুখরিত হয়ে উঠল মা এখানে রাধা গোবিন্দকে আমরা স্বয়ং সবাই মিলে বাহু তুলে বলি শিরা সমন্ডনী মাঝে শয়নে রহিল শিরা সমন্ডনী মাঝে শয়নে রহিল শিরা সমন্ডনী মাঝে শয়নে রহিল প্রেমানন্দে ভক্ত জনে হরি হরি হল একবার প্রেমানন্দে ভক্ত জনে হরি হরি হল প্রেমানন্দে ভক্ত জনে হরি হরি একবার প্রেমানন্দে ভক্ত জনে হরি হরি হল হরি